welcome to our channel. আমরা টরন্টোতে এসেছি। আমি এখন যে ব্লগটা করতেছি আমি এখন টরন্টোতে আছি। তো আমি অলরেডি পোস্ট করেছি টরন্টোতে আমাদের আসার যে ফ্লাইটটা নিয়ে, লাইক দ্য চিপেস্ট ফ্লাইট এভার উই গট। সো সেটা আমি লাইক হোপফুলি আপনারা দেখেছেন। তো আসলে টরন্টোতে মানে অন্টারিওতে ওভারঅল কোভিড নাইন্টিনের সংখ্যা অনেক বেশি বিসির থেকে, যে কারণে লাইক আপনারা দেখেছেন বিসিতে আমি মাস্ক পরে ওইভাবে করে অত মানে ভিডিও নাই। কিন্তু এখানে আমরা যেসব জায়গায় যাচ্ছি সব জায়গায় মাস্ক ইজ ম্যান্ডেটরি, মানে মাস্ক ছাড়া ঢুকতে দেবে না কোনো দোকানে। অ্যান্ড ইটস সেফ আমাদের জন্য, কারণ এখানে প্রচুর মানুষের হয়েছে, কোভিড এখনও চলতেছে। তো আজ আমাদের আসলে আজকে কিন্তু আমাদের ঈদের দিনটাই। তো ঈদের দিন সকালে তো আমরা বাড়িতে সবাই ঈদের নামাজ পড়া লেগেছে, কারণ বিকজ অফ দ্য ভাইরাস অফকোর্স। তারপরে আমরা দুপুরে মজার মজার খাবার খেয়েছি, এগুলো সবই আমার মাদার ইন-ল রান্না করেছে। তো এবার ঈদে আমি কিছুই রান্না বান্না করি নাই, সবই বসে বসে খেয়েছি। তো খুবই মজার রান্না ছিল। তো ঈদের তো কুরবানির সময় আপনারা নিশ্চয়ই ভাবছেন তো কুরবানি কোথায়, মাংস কোথায়। তো ইয়েস, এটা মাংসটা আমরা আসলে পেয়েছিলাম ঈদের ঠিক দুই দিন পরে। তো সেইটাও আপনাদের জন্য আমি রেকর্ড করেছি, দেখাবো আপনাদেরকে এখনই। এই যে দোকানটা দেখতেছেন এটা ব্লু স্কাই, এটা একটা সুপার মার্কেট, এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, এটা পিকারিংয়ে। তো এখানে হচ্ছে এই সুপার মার্কেটটা বেশ পপুলার, আমরা এখানে রেগুলার গ্রোসারি করতাম একটা টাইমে যখন আমরা এখানে ছিলাম টরন্টোতে। তো এখানে আমরা কুরবানির জন্য টাকা অ্যাডভান্স করে তারপরে একটা নাম্বার নিয়ে যেতে হয়, আর তারপরে গিয়ে সেই তারপরে এসে মাংস পিক আপ করতে হয় যখন আমাদের মাংস রেডি থাকে। তো ওইভাবে করে আমরা এবার কুরবানি দিয়েছি। আরেকটা ওয়ে আছে, আপনারা ফার্মে গিয়ে নিজে গরু জবাই দেখতে পারেন, বাট দ্যাটস লাইক ভেরি ফার অ্যান্ড লাইক করোনা টাইমে আমরা এবার ওগুলো করতে চাই নাই, এটাই আর কি ইজিয়ার হয়। তো কিন্তু মাস্ক ছাড়া অ্যালাউড না। তো এখন আমরা এই গ্রোসারি শপের যে মিট সেকশন, ওখান থেকে আর কি মাংসটা পিক আপ করতে হবে, আমাদের নাম সিরিয়াল নাম্বার ওগুলো দেখিয়ে আর রিসিপ্টটা দেখিয়ে। দিস স্টোর, দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি মিস ইন ব্রিটিশ কলম্বিয়া, বিকজ ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু এরকম কোনো গ্রোসারি শপ নাই যেটাতে আর কি মানে এই ধরনের মাংস পাওয়া যায়। লাইক টরন্টোতে মানে যারা অ্যাকচুয়ালি দেশি খাবার দাবারের দিক থেকে মানে দেশি স্টাইলে মাংস কিনে খাওয়া যে মজা টরন্টোতে আছে, ওটা কিন্তু ব্রিটিশ কলম্বিয়াতে নাই। এখানে নিজে দেখে মিট কাটায় কেনা যায় এবং হালালের অপশন তো প্রচুর আছে, সেটা ব্রিটিশ কলম্বিয়াতেও আছে, বাট লাইক স্টিল মাংস কেনার মজা কিন্তু অ্যাকচুয়ালি টরন্টোতেই বেশি, এটা এগ্রি করতেই হবে আমাকে। তো ওখানে হালাল সেকশন আছে, আমরা এখানে লাইনে আছি, ওখানে ওদেরকে রিসিপ্টটা দিতে হবে যেটা ওরা দেখবে যে আমরা অলরেডি পেইড করে দিয়েছি, তারপরে ওরা আমাদেরকে মাংস দিবে। তো এখানে এই যে বক্সটা, এই বক্সে ওরা রিসিপ্টটা দেখার পর আমাদেরকে আবার রিসিপ্ট দিয়ে দেয়, তারপর আবার আমাদেরকে কাস্টমার সার্ভিসে রিসিপ্ট দেখিয়ে তারপরে মাংসটা নিয়ে যেতে হয়। সো এই এক বক্স হচ্ছে আমাদের গরুর একটা ভাগের মাংস এখানে। তো এটা আমরা এখন বাসায় নিয়ে যাব। তো এই এক ভাগ কুরবানির জন্য এখানে ওরা নিয়েছে $370 ক্যানাডিয়ান ডলার। তো এটা হচ্ছে মানে এক ভাগের টাকা যেটা ওরা নিয়েছে আমাদের কাছ থেকে। আর যে মাংসগুলো যেভাবে করে দেয় প্যাকেট করে করে, এটা খুবই ইন্টারেস্টিং, নট রিয়েলি একদমই বাংলাদেশের স্টাইলে না। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা সব কিছু ভাগ ভাগ করে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। লাইক আগেরবারও আমরা যখন কুরবানি দিয়েছিলাম এরকমভাবেই এসেছিল, এবারও তাই। তো একটা ব্যাগের মধ্যে থাকে যেটাতে হাড় আলা, তারপর সলিড মিট মিক্স থাকে, কলিজা দেয় একটা আলাদা ব্যাগে, তারপর একটা ব্যাগে ওরা সুন্দর করে কিমা বানিয়ে দেয়, আর একটা ব্যাগে দেয় ওরা কিছু স্টেক, টিবোন স্টেক মতো বানিয়ে। সো ইটস ইজিয়ার, লাইক ইউনো বাসায় এনে ওরকমভাবে মানে কাটাকাটি আলাদা ঝামেলা থাকে না, ইটস ইজিয়ার দিস ওয়ে। তারপরে ওখান থেকে আপনারা যেভাবে চান মানে ভাগ করে মানুষদেরকে দিতে হয়। তো মাংস বিলি করা ছাড়াও আমরা গিয়েছিলাম আমাদের ফ্রেন্ডের বাসায়, দাওয়াত ছিল, ওদের সাথে দেখা করলাম। তো ঈদের দিন বিকালে এখন আমি শুট করতেছি, এখন আমরা এসেছি বাইরে। তো আমরা এখন যেখানে এসেছি এটা আসলে একটা প্লাজা, এটা বাসা থেকে একদমই 1.5 মিনিটের ডিস্টেন্স ড্রাইভ করে আসলে, তো মানে একদম বাসার সামনেই বলা যায়। তো এখানে একটা আউটলেট মল আছে আর সেই সাথে রয়েছে বাবুল টি একটা দোকান। তো এখানে আমরা রেগুলার আগে বাবুল টি খেতাম, তাই খেতে আসলাম, কারণ
ভ্যানকুভারে অনেক আছে বাবল টি স্টোর, বাট আমাদের খাওয়া হয় নাই আসলে যাওয়ার পরে এত দিনে। তো কাল এখানে তো আমরা অলমোস্ট এভরি উইকে খাইতাম বাবল টি, ইট ওয়াজ আওয়ার লাইক ভেরি ওয়ান অফ দ্য ফেভারিট ড্রিঙ্ক। তো আজ আমরা এখানে বাবল টি খাবো, আর ঈদের কারণে এখানে অনেক মানুষ দেশি কাপড় চাপড় পরে আছে, আপনাদেরকে দেখাই। So we have to be online. This place. So এখানে আমরা like আমরা এই স্টোরটাতেই বাবুর দিকে এসেছি জাস্ট বিকজ লাইক এখানে আমরা রেগুলার যাইতাম, তো একটা মানে অন্যরকম ফিলিংস আছে। এছাড়া ভ্যানকুভারে তো রিচমন্ড তো ফিল্ড উইথ বাবুল টি, অ্যান্ড লাইক যে মানে লাইক ভ্যানকুভারে বাবুল টির অভাব নাই, বাট দিস ইজ লাইক বাট যে এরিয়াতে আমরা থাকি ওখানে কাছাকাছি কোনো বাবুল টি শপ অ্যাকচুয়ালি আমরা দেখি নাই কখনো, সো খাওয়াও হয় নাই ওখানে গিয়ে, বাট লাইক ইট ফিলস ডিফারেন্ট এখানে এসে। কিন্তু আমাদের একটা রেন্টাল হাউস আছে যেটা অসাথে, ওটা হচ্ছে সব স্টুডেন্ট রেন্টালের জন্য আসলে ওটা রেখেছি আমরা। তো ওই বাড়িতে আমাদের কিছু কাজ আছে, ওটা রুফিং নিয়ে, তারপরে ওখানে যে কিচেনের যে স্টোনটা ওটাও মানে স্টুডেন্টরা তো অত ক্লিনিংয়ে টাইম পায় না সাধারণত, সো অতটা এক্সপেক্টও আসলে করা যায় না ইয়াং স্টুডেন্টদের কাছ থেকে, বা যারা ওরা অনেকেই আছে স্টাডি শেষ ওয়ার্ক পারমিটে আছে এখন কাজ করতেছে। তো আমরা যাচ্ছি ওই বাসে কালকে, যে আমি আর কি কাউন্টার টপটা খুব ভালো করে ক্লিন করব, তারপরে আমি ওটাকে সিল করব। সিল করলে যেটা হয় যে মানে রেগুলার যে ওদের যে অ্যাক্টিভিটি ওতে যে স্পটগুলো আর কি ওভাবে করে আমার স্টোনে লাগবে না, কারণ কি দ্যাটস ভেরি এক্সপেন্সিভ টু চেঞ্জ কোয়ার্টসগুলো হয়, যে কারণে আমরা আর কি ওইটা ওইভাবে সিল করে যাব যাতে আমরা শান্তিতে থাকতে পারি যে না ইটস ওকে। এটা একটা রিজন, আর ওই পাশে আরও কিছু কাজ আছে যেহেতু অনেকদিন যাওয়া হয় নাই, আর ইউজুয়ালি আমার ফাদার ইন ল প্রায় যায় কিন্তু কোভিড নাইন্টিনের কারণে উনিও অত যেতে পারতেছে না এখন, কারণ ওই পাশে অনেক লোকজন, তো আমাদের কালকে যেতে হবে যে কিছু কাজ করতে হবে। তো এইটাই, আর এখন আমরা এসবই সিলার টিলার এসব জিনিসপত্র কিনতেছি, আমরা এসব কাজ নিজেরাই করি, তার কারণ ওই আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে ওই বাসা কেনার পর আমরা নিজেরা এত কাজ করছি যে এগুলো আর কি কোনো ব্যাপারই না এখন। তো এটাই, এখন আমরা আসছি পার্কিং লটে, এখন আমরা এখানে কস্কোতে যাব জাস্ট টু সি। আর এখানে বেশ কিছু, এটা একটা আউটলেট মল, এখানে অনেক মানে বেশ কিছু দোকান আছে, এখানে আমি প্রায় আগে শপিং করতাম। সো আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে আমার একটা লাইক অলমোস্ট এভরি উইকে আসে একটা জায়গা, এখানে আমি প্রায় শপিং করতাম, অ্যান্ড এটা একদম বাসার কাছে, আমার কাজ থেকে যাওয়ার পথে বাসায় বাবা মানে বাসা থেকে বেরোলে বিকালে এই এখানেই একটা আমরা বাবুল টি খেতাম, তারপরে এখানে শপিং করতাম। দিস ইজ দ্য প্লাজা। তো সেফোরাটা তখন কিন্তু আসছিল না, আমরা যখন চলে যাই বিসিতে তখন আর কি ওরা ইয়া করছিল যে ওপেনে, সো দ্যাটস নিউ, উইল গো টুডে। অ্যান্ড কোনটা কি করলো এটা, ওকে দ্যাট ওয়াজ সামথিং ফানি।
I don't know if you heard our husband bolso chagol seto ki gari chilo gari ta ke daram ba literally gari ta noshto korlo thik ache so eta like this is something you have to know je roots eta ekta canadian brand but roots yep see he is wearing roots like this is our one of the most favorite place but mane mane favorite clothing store kintu unfortunately bondho ar eder kapur khubi mane comfortable hoy soft hoy mane pore khub aram and expensive hoy yeah ektu dam beshi hoy but it's worth mane other jinish potro mane etotai aram hoy pore এরপরে আমি কস্কোতে গিয়ে আমরা আমাদের জরুরি জিনিসগুলো উঠালাম সেই সাথে ফিল্টার বাড়ির যে ফার্নেসের ফিল্টারও চেঞ্জ করা হয় না বেশ অনেকদিন তো আমরা একসাথে বেশ কিছু ফিল্টার কিনে রেখে যাব যাতে পরে আমরা টেনেন্টদেরকে বলে ওরাই অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলতে পারবে তো এই এরপরে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি কালকে সকালে উঠে আমাদেরকে যেতে হবে আসলে সেই মানে অসর বাড়িতে যেখানে আমরা কিছু টুকটাক কাজ করব বাট হ্যাঁ ওটা নিয়েও আমরা ভিডিও করব এবং আপনাদেরকেও দেখাবো যে কি কি কাজ করলাম বাড়িতে কেমনভাবে এই দেশে রুফ চেঞ্জ করা হয় আর কি কাজ টাজ করলাম এটসেট্রা নিয়ে একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো সুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের সবাইকে ঈদ মুবারক And ভালো থাকবেন সুস্থ থাকবেন